শৌমেন্দ্র বলছি। এবার তো আমি বলবো শৌমেন, তুমি শুনবে? কে? সে কি আমার নাম্বার তোমার ফোনে নেই? ভেরি রং, ভেরি রং। আমি ওই বাড়ির জামাই। হ্যাঁ অনিরুদ্ধ বলো। মনে হচ্ছে তুমি আমার ফোন পেয়ে অবাক হওনি, মানে ইনফ্যাক্ট এমন মনে হচ্ছে যে তুমি আমার ফোনটাই এক্সপেক্ট করছিলে, তাই কি? অবাক হবো কেন, তুমি তোমাকে ফোন করতেই পারো। তা পারি, তবে আমি কিন্তু ফোনটা অবাক হয়ে করছি। তাই? তা কি এমন ঘটলো যাতে তুমি এতটা অবাক হয়েছো? এতদিন আমি তোমাদের লাহা বাড়ির প্রত্যেকটা কেচ্ছেই জানতাম, কিন্তু জানো কোনোটাই ইন্টারেস্টিং ছিল না, সবটাই কিরম সেই রান অফ দ্য মিল। কিন্তু এবার যা কেচ্ছা আমি জানতে পেরেছি, মানে একজন দাগি আসামিকে ভগবান করে তার পুজো করা, এই কেচ্ছাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তাই তো এত অবাক হচ্ছে। দেখো অনিরুদ্ধ, আমার মনে হয় যে তোমার এক্ষুনি একজন ডাক্তার দেখানো প্রয়োজন। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, মনে হয় তোমার মাথাটা একটু বিগড়ে গেছে। সমীর, আমার মনে হয় ডাক্তারের প্রয়োজন এবার তোমার। অবশ্য হ্যাঁ, তোমার কাছে তো আরেকটা অল্টারনেটিভ আছে, তোমার গুরুদেবও তোমার চিকিৎসা করতে পারে। হোক না তিনি দাগি আসামি, তাতে কি এসে যায় সমীর বলো? হাউ ডেয়ার ইউ অনিরুদ্ধ! এত রেগে যেও না, সমীর হার্টের উপরে প্রেশার পড়ে। তোমার আগেই জানা উচিত ছিল এই অনিরুদ্ধ সিংহ একটা বিরাট বড় প্লেয়ার। এবার সমীর, দ্য বল ইজ ইন ইয়র কোর্ট। তুমি যদি এই ব্যাপারে আমার সাথে কথা বলতে চাও তাহলে তুমি আমাকে ফোন করো, নাহলে কিন্তু এই ধরনের কথা না আমার পেটে খুব একটা থাকে না, কিরম বিরাট বাবলস ইন মাই স্টমাক। নিশ্চয়ই বুঝতে পারছো তুমি সব, তোমার তো বোঝারই কথা।